সাগরে প্রচণ্ড শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের জলে ডুবে মারা গেল 7 জন। এই নিয়ে রাজ্যের প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে, উপকূলের বাহিনীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত উপকূলে ল্যান্ডফল করেনি। উপকূলে ল্যান্ডফল করার সময় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় প্রাক বর্ষার ঝড় বৃষ্টি শুরু হবে, এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের ঠিক অবস্থান দেখতে পাচ্ছেন যে আরও শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘন্টায় প্রায় 170 থেকে 180 কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন গুজরাট এবং মুম্বাই উপকূলের কাছাকাছি রয়েছে এই ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্যেই মুম্বাই উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভেসে গিয়েছে 7 জন। ইতিমধ্যেই মুম্বাই প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তাও করা হয়েছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে, যাতে কেউ সমুদ্রে না যান তার জন্য কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার সময় কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে সেটি জানানোর পূর্বে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো। তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সকালের দিকে কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পারছি না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন অসমের দিকেও একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সরাসরি আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের গোয়ালপাড়া, পথশালা, গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে তেজপুর, ডিব্রুগড়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে হোজাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শিলং, এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ দেখতে পাচ্ছেন মদন, ময়মনসিংহ, মৌলভীবাজার, এদিকে কিশোরগঞ্জ, এদিকে লখাই, এই জায়গাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে এবং অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি সাইডে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি আমরা একদম বিকেলের দিকে দেখি তাহলে বিকেলের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমবে। তবে যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি বিকেলের দিকেও দক্ষিণের জেলাগুলিতে সেরকম কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। শুধুমাত্র বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগে একটা বৃষ্টিপাতের তীব্রতা রয়েছে বিকেলের দিকে দুটোর পর থেকে, এবং আগরতলা দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা, আম্বাসা, উদয়পুর, এই সাইডেও কিন্তু একটা ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন গুয়াহাটি, অসমের গুয়াহাটি, তেজপুর, যোরহাট এবং ডিব্রুগড়, ডিমাপুর থেকে শুরু করে এখানে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেননা অসমে এই মুহূর্তে বর্ষার প্রবেশ ঘটেছে। যদি আমরা একদম বিকেলের দিকে দেখি বিকেলের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা, কাশপিয়া, কিশোরগঞ্জ, লখাই এবং শুরু করে দেখতে পাচ্ছেন বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, এই সাইডে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং পাশাপাশি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে এখানে কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আজকে দেখতে পাচ্ছি না, একটা ভয়াবহ তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে। আমরা যদি তাপমাত্রা করে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভয়ঙ্কর তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে আজকে, প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনাদেরকে দেখাবো। তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে রামপুরহাটে প্রায় 41 ডিগ্রি, সিউড়িতে 42 ডিগ্রি রয়েছে তাপমাত্রা, এদিকে যদি দমকায় দেখি 42 ডিগ্রি রয়েছে, এদিকে চিত্তরঞ্জনে 42 ডিগ্রি, আসানসোলে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছেন রঘুনাথপুরে 43 ডিগ্রি, এদিকে যদি পুরুলিয়ার দিকে দেখি পুরুলিয়ার দিকে 42 ডিগ্রি, তারপরে বাঁকুড়ার দিকে যদি দেখি 43 ডিগ্রি, সোনামুখীতে 43 ডিগ্রি, বিষ্ণুপুরে 43 ডিগ্রি, কতুলপুরে 42 ডিগ্রি, আরামবাগে 41 ডিগ্রি রয়েছে, চন্দ্রকোনাতে 42 ডিগ্রি রয়েছে, গোয়ালিয়রেতে যদি দেখি গোয়ালিয়রে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
কলকাতাতেও তাপমাত্রা বেড়েছে, দেখতে পারছেন আজকে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতায় থাকবে। খড়দায় 38 থেকে 39 ডিগ্রি, চন্দননগরে 39 ডিগ্রি, এদিকে চাকদায় 39 ডিগ্রি, পান্ডুয়ায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বনগাঁতে 39 ডিগ্রি, হাবড়াতে 39 ডিগ্রি, উলবেড়িয়াতে যদি দেখি 40 ডিগ্রি, কোলাঘাটেও দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি, তমলুকে 40 ডিগ্রি, বালিচকে 42 ডিগ্রি। অর্থাৎ কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে তাপপ্রবাহের, দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামেও 43 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে পশ্চিম প্রায় সমস্ত জায়গায় তাপপ্রবাহের একটা সতর্কবার্তা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি দেখতে পাচ্ছেন মালদা থেকে শুরু করে মেদিনীপুর সমস্ত জায়গায় একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা নেই, কেননা এখানে প্রাক বর্ষার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি অসমের দিকেও কোনো রকম তাপপ্রবাহের সতর্কবার্তা নেই, বাংলাদেশের সিলেট বিভাগেও তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। শুধুমাত্র বাংলাদেশের কালাই, রাজশাহী, মিরপুর এখানে একটা ভয়াবহ তাপপ্রবাহ রয়েছে। ময়মনসিংহের দিকে হালকা মাঝারি তাপপ্রবাহ থাকবে। তবে তাছাড়া বর্ডার, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে সেখানে একটা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, কেননা উত্তর এবং পশ্চিম দিক থেকে কিন্তু শুকনো বাতাস প্রবেশ করছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, যার জেরেই এই ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশ করবে না, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও কয়েকদিন সময় লাগবে। শুধুমাত্র উত্তরের জেলাগুলিতে প্রাক বর্ষার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি এদিকে অসম এবং বাংলাদেশের সিলেট বিভাগ এবং ত্রিপুরার দিকেও প্রাক বর্ষার প্রায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে। মেঘমালা করে দেখালে আপনারা দেখতে পারবেন যে সকালের দিকে শুধুমাত্র মেঘ উত্তরের জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি এবং অসমের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, এদিকে বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও লক্ষ্য করতে পারছি, এদিকে চট্টগ্রাম বিভাগের দিকেও লক্ষ্য করতে পারছি মেঘ। তো এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি বিকেলের দিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল এই সাইডে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বাড়বে এবং অসমের দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। তবে রাতের দিকে উত্তরের জেলা পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ এবং এদিকে যদি আমরা দেখি ত্রিপুরা এবং অসমের দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে রাতের দিকে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাত বা সকাল থেকে শুরু করে সারাদিন কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি না। তবে দুপুরের আপডেটে আপনাদেরকে দেখাবো যদি কোনো বৃষ্টিপাতের আপডেট আসে, কেননা আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হতে পারে। তো অবশ্যই দুপুরের আপডেটটি আপনারা দেখবেন, সেখানে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাহলে সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা দেরি না করে সরাসরি ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে চলে যাব, যে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় বিপর্যয়ের যে অবস্থান সেই অবস্থান আমরা জানবো, এর প্রভাবটা কোথায় কোথায় পড়বে সেটিও জানবো। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু 7 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে মুম্বাইয়ের দিকে। হ্যাঁ বন্ধুরা, তবে এই মুহূর্তের যা অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়ের ফলে আজকে কোথায় কোথায় প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন, মুম্বাই, নাসিক, সুরাট, আহমেদাবাদ, এদিকে দেখতে পাচ্ছেন ভেড়াভেল, জুনা দেখতে পাচ্ছেন যে জামননগর থেকে শুরু করে সালেয়া থেকে শুরু করে দ্বারকা, দেখতে পাচ্ছেন যে পোরবন্দর, এই জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এই মুহূর্তে পড়তে চলেছে। দেখতে পাচ্ছেন দ্বারকায় প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া এবং প্রায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নেবে আজ রাতের দিকে। প্রায় দ্বারকা, নালেয়া এই জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। গান্ধীয়ার জমনগর দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তবে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে তাণ্ডব চালাবে তারপরেও কিন্তু এর অর্থাৎ ক্ষয়ক্ষতি চলতেই থাকবে, এই ঘূর্ণিঝড় কিন্তু সহজেই কিন্তু শক্তিহীন হয়ে পড়বে না, এটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যোধপুর হয়ে, জয়পুর হয়ে, কোটা হয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ ঝাঁসি হয়ে দেখতে পাচ্ছেন এলাহাবাদ হয়ে এই সাইডে কিন্তু প্রবেশ করবে, তখনও এর শক্তিশালী রূপটা কিন্তু থাকছে। দেখতে পাচ্ছেন ঝাঁসির দিকে যাওয়ার পর, ভূপালের দিকে যাওয়ার পরও এই ঘূর্ণিঝড় কিন্তু শক্তিহীন হয়ে পড়বে না, এমনটাই কিন্তু আপডেটে দেখাচ্ছে। তবে একটি ঘূর্ণিঝড় ভয়ঙ্কর শক্তিশালী হতে চলেছে, ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আমরা এই ঘূর্ণিঝড়কে নিয়ে প্রতিনিয়ত লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের ওয়েদার, বাংলাদেশের ওয়েদারের কি পরিবর্তন হচ্ছে পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।